তারা দুঃখে কাটে কাল, সুষ্ঠে সুষ্ঠে বলে যত জল চল। গৃহহারা, শিক্ষাহারা, ধনহারা, এই যারা, এদের সকলের আমি গুরুচার। আমি গুরুচার তাদের যাদের দীক্ষা নেই, যাদের শিক্ষা নেই, যাদের ঘরে ধন নেই, যাদের ধর্মে অধিকার নেই, তাদের জন্য আমি গুরুচারটা করে এসেছিলাম। তিনি বলেছেন, যে জাতির দল নাই সে জাতির বল নাই, যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই। আমাদের আশ্বস্ত করেছেন আমার শৈলেন দাদা, বীর মুক্তিযোদ্ধা। তিনি একাধারে হিন্দু ধর্মের বহু সংগঠনের সাথে জড়িত, আমি তাকে সাধুবাদ জানাব। পাশাপাশি আপনারা জানেন আমাদের পূর্বের যে কথা ছিল, যে আমরা হরিল্লামৃত পাঠের মধ্য দিয়েই বা হরিল্লামৃতের উপর বক্তব্য নয়, আলোচনার মধ্য দিয়েই আমরা অনুষ্ঠান শুরু এবং শেষ করব, এটা আমাদের কথা ছিল। পরিস্থিতি অনেক সময় ভিন্ন পথে পরিচালিত করে। আপনাদের কাছে বিনয়ের সাথে প্রার্থনা, যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে বিনয়ের সাথে আমি প্রার্থনা জানাবো, আপনারা সেদিকে লক্ষ্য রেখে সমস্ত আলোচনা এবং কার্যক্রম আপনারা করবেন, এই প্রার্থনা আপনাদের সকলের কাছে রাখবো। আজকের এই অনুষ্ঠানে এক সময় আমি ছোটবেলায় যখন বিভিন্ন ধর্মসভায় গিয়েছি, আমরা বক্তা পাই নাই খোঁজ করে। এখন যত শ্রোতা, যত ভক্ত উপস্থিত হয়, বক্তা মনে হয় তার চেয়ে কম উপস্থিত হয় না। এটা কার ফসল, কার জন্য হয়েছে? এটা আমার গুরুচাঁদ ঠাকুরের জন্য হয়েছে। আমার গুরুচাঁদ ঠাকুর যদি না আসতেন তাহলে আমরা এত সুন্দর কথা বলতে পারতাম না। তাই গুরুচাঁদ ঠাকুর আমাদের গুরু, উপাস্য দেবতা পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। আমাদের এই জায়গাটায় পৌঁছাতে হবে এবং বিশ্বাস করতে হবে এবং লালন করতে হবে। যদি এটা আপনারা বিশ্বাস করেন, হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদ, আজ বেদের ভাষা মানুষ বোঝে না, গীতা হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ। অশ্বিনী কুশাই চার যুগের সর্বশ্রেষ্ঠ ভক্ত, উনি একটা কথা বলেছেন, অশ্বিনীকে আমরা স্বীকার করতে হবে, তার মতন ভক্ত কেউ নেই। তিনি স্পষ্ট করে বলেছেন, মোরা কেমন নবদ্বীপ যাব, শূন্য নদীয়ায় কি ফল পাব। নবদ্বীপে কে এসেছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে এসেছিলেন। ওই নবদ্বীপে এসে ওই নবদ্বীপের ভূমি পূর্ণ করেছিলেন, পূর্ণ করেছিলেন তথা বাংলাকে। এরপরে অশ্বিনী গোসাই বলেছেন, মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদীয়ায় কি ফল পাব। তাহলে নবদ্বীপ শূন্য হয়ে গেছে, এলো সেই নদের চাঁদ, এই হরিচাঁদ হেরে জীবন জোড়াবো, মোরা কেন নবদ্বীপ যাব। ভারত ভাগবত রামায়ণ তন্ত্র গ্রন্থ আগমন, কোন শাস্ত্রে নব সূত্রের না পাই নিদর্শন, ওই শাস্ত্র মতে করে সাধন কেমনে তারে পাবো, মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদীয় কি ফল পাবো। তাই তো পুনঃ অবতার, পুনঃ অবতার মানে এর আগে অবতার ছিল, পুনঃ মানে তো তাই বুঝায় নাকি। তাই তো পুনঃ অবতার হলো হরিচাঁদ আমার, হরিলীলামৃত গ্রন্থ দলিল আছে তার, বড় দলিল গ্রাহ্য ছাড়ো বাধ্য, আমরা সবে হরির দাস হব, আমরা সবে হরির দাস হব। মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদীয় কি ফল পাব। স্পষ্ট অশ্বিনী গোসাইয়ের কথা শুনে আমরা কাঁদবো, তার কথা অনুসরণ করবো না, এটা হয় না। হরিল্লামৃত কেন আমরা হরিল্লামৃতের আলোকে আলোচনা অনুষ্ঠান শুরু করেছি? হরিল্লামৃত এমন একখানা গ্রন্থ, ওই হরিল্লামৃতে আপনি দেখবেন পরিত্রাণায় সাধু নাগবেন আশায়স্য দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে শ্লোকটি আছে না? আচ্ছা, গীতার ভিতরে, বেদের ভিতরে, রামায়ণ ভিতরে, মহাভারতের ভিতরে ওখানে কি আছে? জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইল অবতার আছে? নেই। কিন্তু গীতা হরিল্লামৃতের মধ্যে আছে। আমার রাম দয়াময় আছে না? রামকে হরিল্লামৃতের ভিতরে দেখানো হয়েছে না?
কৃষ্ণকে দেখানো হয়েছে না? এমন কেউ আছে কোন অবতার মহাপুরুষ আছে যাকে দেখানো হয় নাই? কিন্তু আপনি বলেন আমার হরিচাঁদকে কি রামায়ণের ভিতরে দেখানো হয়েছে, মহাভারতের ভিতরে দেখানো হয়েছে, গীতার ভিতরে দেখানো হয়েছে, বেদের ভিতরে দেখানো হয়েছে? কোথাও দেখানো হয়নি। তাই হরিলীলামৃত এই সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, শ্রী শ্রী হরিলীলামৃত। তাই আমি আপনাদের সাথে স্পষ্ট করে আজকে আমরা বেশি আলোচক রাখবো না, কারণ এই অনুষ্ঠান এর সংগঠনের যেভাবে পরিচালনা করবে সেভাবে পরিচালিত হতে হবে। আজকের এ বাড়িটি আমার, এ বাড়িটি আমার ভক্তে হরিচাঁদের ভক্তের, আজকের অনুষ্ঠানের পরিচালক ভক্তরা। এ বাড়ির গৃহকর্তার কোনো কর্তৃত্ব নেই, তিনি সমস্ত কিছু তার বক্তব্যের ভিতর দিয়ে আমাদের ছেড়ে দিয়েছেন। এ বাড়িতে যা কিছু, যদি ভালো কিছু হয় তাও আমাদের, যদি মন্দ কিছু হয় তাও আমাদের। অতএব এই এ জায়গার ভালো কিছু নিয়েই আমরা এখান থেকে ফিরে যাব। মাত্র 2-3 জন আলোচক এখানে থাকবে, আর পরবর্তীতে তাদের আলোচনার শেষে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা হয়তো স্বল্প স্বল্প সময়ের মধ্যে দিয়ে আমরা আলোচনায় আনবো, যদি সম্ভব হয় তাহলে। আজকের এই আলোচক আমরা ওই সভা থেকেই নির্ধারণ করেছিলাম যে আমরা আগামী সভাতে যিনি প্রধান আলোচক থাকবে, আমরা অন্য অন্য জায়গায় প্রধান আলোচক শেষে থাকে, আর আমাদের অনুষ্ঠানটা একটি ব্যতিক্রম। আমাদের প্রধান যে আলোচক থাকবে ওনাকে বেশি